ট্যাক্সিবিলিটি অফ এগ্রিকালচারাল ইনকাম, প্রশ্ন ছিল যে সেকশন 10(1) তো আমাকে বলে দিয়েছি যে ট্যাক্স দিতে হবে না এগ্রিকালচার ইনকামের জন্য, তাহলে তার আবার ট্যাক্সিবিলিটি আলোচনা করতে হচ্ছে কেন? আজকে সাবজেক্টের নামটা এরকম কেন না? আমি বলেছিলাম যদি ইফ অ্যান এগ্রিকালচারিস্ট, ইফ অ্যান ফার্মার ইজ হ্যাভিং অনলি এগ্রিকালচার ইনকাম হ্যাজ নট টু পে এনি ট্যাক্স, পাক্কা সে কোনো ট্যাক্স দেবে না যদি সে শুধু এগ্রিকালচার ইনকাম থাকে। কিন্তু চাষিরাও আগে, এখন অনেক পড়াশোনা টোশোনা করে শিক্ষিত হয়ে গেছে, অনেক অনেক দিকে বিভিন্ন দিকে নজর গেছে, তারা কী করেছে, তারা দুরকম ইনকাম করছে, এবার এগ্রিকালচার ইনকাম করছে আবার নন এগ্রিকালচারাল ইনকামও করছে। তখন কি হলো, তখন ভারত সরকার বলল তবে তো তোমায় কিছু ট্যাক্স দিতে হবে। চলবে কি না চলবে, কথা বোঝা যাচ্ছে? একদম কথা বল, তোদের জন্যই ভিডিওটা হচ্ছে শুধু। তাহলে বললাম যে নর্মালি এগ্রিকালচার ইনকাম ইজ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 10(1), বাট ইফ ইন্ডিভিজুয়াল হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যাসোসিয়েট এওপি আর বিওআই আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এই কজনের জন্য কোম্পানি বা ফার্ম হলে হবে না, তার মানে বোঝা গেছে, কোম্পানি ফার্ম লোকাল অথরিটি এদের ক্ষেত্রে হবে না, এদের হ্যাজ বোথ এগ্রিকালচার ইনকাম অ্যান্ড নন এগ্রিকালচার ইনকাম, তার পরিমাণটাও বলা আছে। যদি এগ্রিকালচার ইনকাম 5,000 টাকা আর বেশি হয় এবং নন এগ্রিকালচার ইনকাম যদি থ্রেশোল্ড লিমিটের চেয়ে বেশি হয়, দেন হোয়াট ইজ থ্রেশোল্ড লিমিট? থ্রেশোল্ড লিমিট ইজ দ্যাট যে আমি যে পরিমাণ ইনকাম হলে আমি ট্যাক্স দিতে বাধ্য। এটা 60 বছরের কমে হলে 2,50,000 টাকা, 60 থেকে 80-র মধ্যে হলে 3,00,000 টাকা, 80-র বেশি হলে 5,00,000 টাকা। তার মানে এই পরিমাণ ইনকাম তার নন এগ্রিকালচার ইনকাম এর চেয়ে বেশি থাকলে তাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ট্যাক্সিবিলিটি হিসেব করতে হবে। ওকে, দিস ইজ দ্য বেসিক থিম। তাহলে পদ্ধতিটা কী? পদ্ধতি হচ্ছে স্টেপ 1, ফাইন্ড আউট ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম অ্যান্ড নন এগ্রিকালচার ইনকাম। ধরা যাক এ হলো এগ্রিকালচার ইনকাম আর বি হচ্ছে নন এগ্রিকালচার ইনকাম, তার জন্য ট্যাক্স হিসেব করো। ট্যাক্স হিসেব করে পাওয়া গেল 25,000 টাকা। কী করে ট্যাক্স হিসেব করে 25,000 টাকা পাওয়া যায়, তার পদ্ধতি হচ্ছে ট্যাক্স রেট ফলো করে বানিয়েছি আমরা। ট্যাক্স রেটটা পরিষ্কার আমাদের যার যার জানা আছে, 2,50,000 টাকা পর্যন্ত নীল, 2,50,000 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত 5%। ওকে, এরকম এরকম যেমন যেমন বলা আছে সেইভাবে হিসেব করে দেখা গেল যে 2,50,000 টাকা, 25,000 টাকা আমি ট্যাক্স দেবো। এটা হচ্ছে স্টেপ 1, ট্যাক্স অন এ প্লাস বি। কোনো সমস্যা? যে কোনো অ্যামাউন্টই হলো, আমি এটা উদাহরণ নিয়ে বলেছি। দেন স্টেপ 2 বললাম ফাইন্ড আউট এগ্রিকালচার ইনকাম প্লাস 2,50,000 টাকা, যেটা থ্রেশোল্ড লিমিট আছে। তাহলে থ্রেশোল্ড লিমিটের উপরে আমি হিসেব করে দেখলাম, সাপোজ এটা হলো 5,000 টাকা। যেন প্রশ্ন করবি না স্যার এটা 5,000 টাকা কী করে হলো, মনে করলাম এটা হলো 5,000 টাকা। তাহলে 25 আর 5, স্টেপ 1 25,000 টাকা আর স্টেপ 2 হলো 5,000 টাকা। স্টেপ 1 হচ্ছে এ প্লাস বি এর উপরে আর স্টেপ 2 হচ্ছে এ প্লাস 2,50,000 টাকা, এর উপরে ট্যাক্স হিসেব করলাম। স্টেপ 3, স্টেপ 1 মাইনাস স্টেপ 2, কী করলাম বল, স্টেপ 1 মাইনাস স্টেপ 2 বিয়োগ করে পেলাম 25 থেকে 5 বিয়োগ করে 20,000 টাকা, রাইট? এখান থেকে তুমি যদি কোনো রিবেট বা 88 ধারায় সেটা বিয়োগ করে দেবে। অ্যাড HEC নাকি বলে হায়ার এডুকেশন সেলস, 4% যোগ এসছে, 4% তুমি অ্যাড করে দিলে উত্তর যেটা পেলে সেটা হচ্ছে মোটামুটি হবে ট্যাক্স। সেখান থেকে সেকশন 89 বলে একখান ধারা আছে, যদি ছাড় পাওয়া যায় তাহলে মাইনাস করবে। বাংলা কথা 88 ধারা, 88, 89 কিছু আসবে না পরীক্ষাতে। তুমি সিম্পল আইডিয়া, এতে ফিগার বার করেছো, বিতে এতে ফিগার বার করেছো 25,000 টাকা, বিতে 5,000 টাকা মাইনাস করেছো 20,000 টাকা, আরামসে 20,000 টাকা হয়েছে। এর উপরে তুমি এডুকেশন সেলস যোগ করবে, 20,800 টাকা ট্যাক্স দেবে। বোঝা গেছে? তাহলে একটা লোকের 5,000 টাকার বেশি এগ্রিকালচার ইনকাম এবং 2,50,000 টাকার বেশি নন এগ্রিকালচার ইনকাম থাকলে তোমাকে ট্যাক্স দিতে হবে।